শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো সময় তাইওয়ানের উপর হামলা চালাতে পারে চীন, আবারও সতর্ক করে দিল আমেরিকা। অবশেষে ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হল আমেরিকা। নারীর পোশাক ধর্ষণের কারণ, মন্তব্যে তুপের মুখে ইমরান খান। ইরানের পরমাণু চুক্তি রক্ষায় আলোচনায় ইতিবাচক সূচনা। চীনের সাথে যুদ্ধ বেঁধে গেলে লড়াই চালিয়ে যাবে তাইওয়ান। বিভেদ সৃষ্টিকারী মার্কিন নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে, বললেন ল্যাবরভ। এবং সবশেষ থাকছে, ভ্যাকসিনের বিনিময়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিচ্ছে চীন। এতক্ষণ শুনছিলেন ছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন সামরিক বাহিনী বলেছে, চাইনিজ তাইপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তৎপরতা জোরদার করছে চীন। তাইওয়ান নিয়ে সম্প্রতি বছরগুলোতে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত মাসে সিনেট প্যানেলের শুনানিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন 25তম নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন বলেন, আমাদের কাছে যে ইঙ্গিত আছে তাতে তাইপের উপর হামলার ঝুঁকি বাড়ছে। তিনি বলছেন, চলতি দশকে বিশেষ করে আগামী 6 বছরে এই ঝুঁকি স্পষ্ট হবে। তাইওয়ানকে চীন নিজেদের অংশ বলে মনে করে, এজন্য তারা এক চীন নীতির আওতায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চায়। আন্তর্জাতিক সমাজেও এক চীন নীতি সমর্থন করে। সারা বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নিয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেয় না বেইজিং। সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীর কাছে চীন সামহারা বাড়িয়েছে। তাইওয়ানেরও চীনের সামরিক হামলার মুখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আসছে। অবশেষে ইরাকে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহারে রাজি হল আমেরিকা। এই বিষয়ে এরই মধ্যে ঐক্যমতে পৌঁছেছে বাগদাদ এবং ওয়াশিংটন। বুধবার একটি যৌথ বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে দেশ দুটি। বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। মার্কিন সরকার মনে করছে, ইরাকি সেনাদের যুদ্ধ করার সক্ষমতা তৈরি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের আমলে ইরাক এবং আমেরিকার প্রথম কৌশলগত আলোচনার পর সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সেনা থাকবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত সেনা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু 2014 সালে ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে আবারও সেসব সেনা ফিরিয়ে আনা হয়। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ব্যাপক চাপ রয়েছে। গত বছরের জানুয়ারি মাসে ইরাকের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন বাহিনী ইরাকের মাটিতে সন্ত্রাসী কায়দায় শহীদ করার পর এই চাপ বাড়তে থাকে। মার্কিন সন্ত্রাসী হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আর শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিসও শহীদ হন। পাকিস্তানে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করে তুপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সমালোচকরা বলেছেন, ইমরান খানের এমন মন্তব্য বিস্ময়কর মূর্খতার নামান্তর। সম্প্রতি পাকিস্তানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী খান ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য অশ্লীলতা এবং নারীদের খোলামেলা পোশাককে দায়ী করেন। কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শ দেন। তিনি বলেন, পর্দা করার সারবস্তুই হল আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছা শক্তি সবার নেই। সবাইকে পর্দা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে সমাজে অশ্লীলতার প্রচলন রয়েছে সেখানে তার পরিণতি রয়েছে। ইমরান খানের এই মন্তব্যের পর প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন অধিকার সংগঠন। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, প্রধানমন্ত্রী ধর্ষণকে ক্ষমার চোখে দেখতে চাচ্ছেন, নিজের মন্তব্যের জন্য তার ইমরান খানকে ক্ষমা চাইতে বলেছেন এবং এই দাবির পক্ষে 100 স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। বুধবার দেশটির বহু বিখ্যাত ব্যক্তি একটি বিবৃতিতে ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এই বিবৃতিতে ইমরান খানের মন্তব্যকে ত্রুটিপূর্ণ, রূঢ় এবং বিপজ্জনক বলে আখ্যায়িত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয় ধর্ষণের ঘটনা অপরমাত্র ধর্ষকের উপরই বর্তায় এবং ইমরান খানের মন্তব্যের মতো বক্তব্যের সংস্কৃতি ধর্ষককে উৎসাহিত করে। এরাকে হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান মঙ্গলবার মন্তব্য করে ইমরান খানের মন্তব্যে তারা হতভম্ব হয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি রক্ষায় ভিয়েনায় শুরু হওয়া প্রথম দিনের আলোচনার সূচনার বিষয়ে মঙ্গলবার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি 2015 সালের যুগান্তকারী এই চুক্তি থেকে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রস্তুত রয়েছেন। ইরান কখনও সামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলবে না এমন নিশ্চয়তাও দেয় এই চুক্তিতে। মঙ্গলবারের উদ্বোধনী আলোচনায় মস্কো ইতিবাচকভাবে মূল্যায়ন করার স্বল্প সময় পর ওয়াশিংটনও এই ব্যাপারে উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া ব্যক্ত করে। ইরানও একইভাবে উদ্বোধনী আলোচনাকে গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে। ইরানের প্রতিনিধি দলের প্রধান আব্বাস আগারচি দেশটির সম্প্রচার কেন্দ্র ইরানাকে দেয়া একটি ভিডিও বার্তায় বলেন, আমি এটা বলতে পারি যে সার্বিকভাবে এই আলোচনা গঠনমূলক হয়েছে। দীর্ঘ সময় ধরে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় মার্কিন প্রতিনিধির সাথে ইরান বৈঠক করতে অস্বীকৃতি জানানোর কারণে এই আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি ছিল না। আলোচনার মধ্যস্থকারী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন দায়িত্ব পালন করে। আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার ভিয়েনা ভিত্তিক দূত মিখাইল উইলিয়াম জানান, এই চুক্তির বর্তমান পক্ষ ইরান, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ার মধ্যে মঙ্গলবারের বৈঠক ফলপ্রসূ হয়েছে। চীনের সাথে যুদ্ধ বেঁধে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের উপর হামলা চালাতে বাস করেছে মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন। ফিলিপ ডেভিডসনের দাবি, তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন, এজন্য তারা এক চীন নীতির আওতায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চায়। আন্তর্জাতিক সমাজও এক চীন নীতির সমর্থন করে। সারা বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মনে করে নিয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেয় না বেইজিং। এরই মধ্যে তাইওয়ানের আকাশ সীমায় গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই যুদ্ধ মহড়া দিচ্ছে চীনারা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত সোমবারও চীনের 12টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে। একই সময়ে একটি সাবমেরিন বিধ্বংসী উড়োজাহাজ গেছে তাইওয়ান ফিলিপাইনের মধ্যবর্তী বাশি চ্যানেলের মধ্য দিয়ে। তাইপের পক্ষ থেকে এসব যুদ্ধবিমানকে সতর্ক বার্তা বা সংকেত পাঠানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার বিবিধ সৃষ্টিকারী নীতির কারণে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে। তিনি আরও বলেন, এই নীতির কারণে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশের এলাকার নিরাপত্তা অচল হয়ে পড়েছে। গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমেদ কুরেশির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, এই অঞ্চলের বিদ্যমান অবকাঠামোর পরিবর্তন আনা কিংবা বিভক্তি সৃষ্টি করার সম্পূর্ণ বিরোধী মস্কো। এক কথায় মধ্য দিয়ে ল্যাভরভ দৃশ্যত মার্কিন সরকারের নানামুখী তৎপরতার দিকে ইঙ্গিত করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মধ্যকার বিদ্যমান বিবাদ মীমাংসার জন্য দুই পক্ষের মধ্যকার সংলাপকে স্বাগত জানায় মস্কো। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি গুলযুগপূর্ণ কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে ল্যাভরভকে অবহিত করেন। এই কাশ্মীর ইস্যু হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যকার দ্বন্দ্বের প্রধান কারণ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এই অঞ্চলে শান্তি আনার ক্ষেত্রে রাশিয়া ভূমিকা পালন করবে। করোনা ভ্যাকসিনের বিনিময়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্যারাগুয়েকে চাপ দিচ্ছে চীন বলে মন্তব্য করেছে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার অল্প কয়েকটি দেশের মধ্যে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে একটি। প্যারাগুয়েকে করোনা ভ্যাকসিন কেনার ব্যাপারে সহযোগিতা করতে ভ্যাকসিন উৎপাদক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তার এই আহ্বানে সাড়া দিয়ে প্যারাগুয়েকে 1,00,000 ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণাও দিয়েছে ভারত। চীন এবং তাইওয়ানের দ্বন্দ্ব অনেক পুরনো। তাইওয়ানে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করছে বেইজিং।
গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া দিচ্ছে চীনারা। গত সোমবারই চীনের একদল যুদ্ধবিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।